নমস্কার, এসএসএফটি সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি যারা নিয়মিত ভিডিও কলিং করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও কলিং করার সময় আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিত এবং কী করা উচিত নয়, এই নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। আপনারা দেখছেন এসএসএফ, আর আমি আছি আপনাদের সাথে আপনাদের বন্ধু দীপু। ভিডিও কলিং করার সময় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। দেখুন, প্রথমত আপনি যার সাথে ভিডিও কলিং করছেন তিনি যে আপনার 100% বিশ্বাসযোগ্য আগে শিওর হয়ে নিন। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে 1% সন্দেহ থাকলে কিন্তু তার সাথে ভিডিও কলিং করবেন না, কারণ তিনি স্ক্রিন রেকর্ডিং করতে পারেন এবং এই স্ক্রিন রেকর্ডিং অ্যাপ থেকে কিন্তু আপনার ভিডিও কলিং ক্লিপ বাইরে চলে যেতে পারে। স্ক্রিন রেকর্ডিং অ্যাপসগুলি আপনার ভিডিও ক্লিপ তাদের সার্ভারে নিয়ে নিতে পারে এবং সেখান থেকে যে মিসইউজ হবে না তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া ফোনে যদি কোনো স্পাই সফটওয়্যার থেকে থাকে সেখান থেকেও আপনার ভিডিও ক্লিপ বাইরে চলে যেতে পারে। মালওয়্যার ভাইরাস চলে আসলে সেখান থেকেও ভিডিও ক্লিপ বাইরে চলে যেতে পারে। তাই এ ব্যাপারে আগে নিশ্চিত হয়ে নিন আপনাদের দুজনের কারোরই ফোনে কোনো রকম স্পাই সফটওয়্যার নেই বা কেউ স্ক্রিন রেকর্ডিং করছেন না। স্ক্রিন রেকর্ডিং করলে আরও একটি সমস্যা আছে, আপনি স্ক্রিন রেকর্ডিং কেন করবেন? কোনো ব্যক্তিগত মুহূর্তে স্মৃতি রাখতে চান বা পরে দেখতে চান এই উদ্দেশ্যে? দেখুন, আমাদের কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস একদমই নেই। আজ যাকে ভালো লাগছে কিছুদিন পরে তার সাথে কিন্তু সেই সম্পর্ক নাও থাকতে পারে এবং এই ভিডিও ক্লিপ তখন অস্ত্র হিসেবে দেখা দিতে পারে। আপনার অজান্তেই তখন দেখবেন আপনি এমন একটি ভুল করে বসবেন, 1 সেকেন্ডের ভুলের জন্য এই ভিডিও ক্লিপ বাইরে চলে যেতে পারে এবং ফোনে কোনো রকম ভিডিও ক্লিপ সেভ করে রাখা মোটেও নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে আপনার ফোন অ্যাফেক্টেড হতে পারে মালওয়্যার ভাইরাস কিংবা কোনো স্পাই সফটওয়্যার দ্বারা, তার ফলে কিন্তু ভিডিও ক্লিপ বাইরে চলে যেতে পারে। ভিডিও কলিং করার সময় আমাদের অপর প্রান্তে যিনি আছেন তাকে যেমন বিশ্বাস করতে হবে, ইন্টারনেট মাঝে আছে এবং আপনি, এই তিনজন আছেন, এর মধ্যে যে কোনো একটা দিক থেকে কিন্তু ভিডিও ক্লিপ বাইরে চলে যেতে পারে। ইন্টারনেট সম্পূর্ণ যন্ত্র নির্ভর, এখানে যে কোনো মুহূর্তে বাগ বা টেকনিক্যাল ফল্ট হতেই পারে এবং এক মুহূর্তের টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু আপনার সেই ভিডিও ক্লিপ বাইরে যে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্য কারো ফোন থেকে কখনোই ভিডিও কলিং করবেন না। আপনি ধরুন ভিডিও কলিং করলেন এবং তারপরে আপনি কল ডিটেলস সব কিছু কিন্তু ডিলিট করে দিলেন, তারপরেও সে ইচ্ছে করলে কিন্তু সেই ভিডিও কলিং ক্লিপ দেখতে পারে। এমন অনেক স্ক্রিন রেকর্ডিং অ্যাপস আছে যেগুলো কিন্তু হাইড করে রাখা যায়, আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে ওই ফোনে কোনো রকম হাইড অ্যাপ্লিকেশন আছে যেটা স্ক্রিন রেকর্ডিং করছে। তাই অন্য কারো ফোন থেকে কলিং বা ভিডিও কলিং না করাই ভালো। এবং এটা ইন্টারনেট, এখানে আপনি কোনোভাবেই 100% সিকিউর না। ব্যক্তিগত মুহূর্তের কোনো একটি ভিডিও ক্লিপ 1 সেকেন্ডের জন্য যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু যে কোনো লোকের জীবন বিপন্ন হতে পারে। তাই এমনভাবে ভিডিও কলিং করবেন না বা এমন ব্যক্তিগত কথা সেখানে বলবেন না যেটা বাইরে চলে গেলে আপনার ক্ষতি হতে পারে। আশা করি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।